খুব সুন্দর, এই মাছটা আমার খুবই পছন্দ। আমরা কিন্তু বাচ্চারা নিয়ে চলে এসেছি, হাতে আছে আমার, বাচ্চারা খুবই সুন্দর। তো যে ঘাটের পায়রাটা, এখন ঘাটের পায়রাটা আমার হাতে আছে, তো চলো তোমার ছেড়ে একবার দেখাই। তো এই পায়রাটা কিন্তু আগের থেকে অনেক সুস্থ গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও চালালাম। আর আজকের ভিডিও হচ্ছে যে, তো আমি আগের ভিডিও দেখেছিলাম যে আমি কিছু মাছ কিনে এসেছিলাম, আর সেই মাছগুলো ছাদের উপর ছেড়েছিলাম, রঙিন মাছ। তো সেই মাছগুলো ছাড়ার পর 2-3 ঘন্টা পর আমি ছাদে যাই, তারপরে গিয়ে দেখি ছাদে যে পানিটা প্রচুর পরিমাণে রোদের তাপে গরম হয়ে যায়, আর আমাদের এখানে তাপমাত্রা হচ্ছে তোমার 40-42, এর জন্য প্রচুর পরিমাণে পানিটা গরম হয়ে যায়। তারপর আমরা কী করি, মাছগুলো আমরা নিচে নিয়ে এসে নাদার মধ্যে রেখে দিই। তো চলো তোমাদের দেখাই। তো মাছগুলো আমি এখন নাদা রেখে দিচ্ছি, আর মাছগুলো খুবই ভালো আছে এখন, তার কারণ ছাদে প্রচুর পরিমাণে রোদ ছিল, আর নাদার যে পানিটা প্রচুর পরিমাণে ঘোলা হয়ে গেছে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে মাছের যেই পানিটা, সেই পানিটা ভালো করে পাল্টে দেবো, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আমরা সবার প্রথম মাছের যে পানিটা আছে, পানিটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে, আমরা পানিটা আগে পরিষ্কার করে দেবো। তারপরে আমাদের পিছনে যে খোপ আছে, খোপের পায়রাগুলো তোমাদের সব দেখাবো। তো চলো আগে মাছের পানিটা পরিষ্কার করে দিই। সবার প্রথম মাছগুলো কী করবো, আমরা একটা বালতি নিয়ে এসেছি, বালতি পানি আছে, মাছগুলো নিয়ে একটা একটা করে বালতির মধ্যে রাখবো। দেখো রেড কালার, খুবই সুন্দর মাছটা চলে গেল। এটা হচ্ছে তোমার হচ্ছে সাদা, মাথাটা লাল। তো এগুলোর নাম হচ্ছে তোমার গোলফিশ, আর আর দুটো হচ্ছে তোমার বিলাক। তো চলো এই দুটোকে আমরা ধরে নিই আগে। আর এগুলোর নাম হচ্ছে তোমার বিলাক মলি, খুব ছটপটে মাছগুলো ধরাই যায় না। খুব সুন্দর মাছটা, আর একটা আছে এখানে। আরও আমরা কিছু মাছ নিয়ে আসবো সুন্দর সুন্দর, সেটা তোমাদের দেখাবো। খুব ভয়, হাই হাই হাই, আমরা এখান তো মাছগুলো নাদা থেকে ধরে বালতিটার মধ্যে রেখেছি। তো এবার যেটা করবো, এবার নাদার পানিটা বাইরে ফেলে দেবো। তো চলো ফেলে দিই আগে, আমরা মাছের পানিটা গাছে উড়িয়ে দিয়ে দেবো। মোটামুটি আমাদের নাদা এখন খালি, তা আমরা একটু ভালো করে পরিষ্কার করে নেবো আগে, তারপরে মাছগুলো আবার ছেড়ে দেবো। ভালো করে আমরা একটু পরিষ্কার পানি দেবো আগে, তারপরে হাত দিয়ে ভালো করে একটু ঘষে দেবো। আমরা নাদারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার মাছগুলো বালতি থেকে মাছগুলো আস্তে আস্তে নাদা দিয়ে দেবো। তো সেটা তোমরা দেখাবো। আর আমি যখন মাছগুলো নিয়ে আসি, সবার প্রথম একটা যে ব্ল্যাক মারিগুলো আছে, এগুলো একটা মাছ একদম হয়তো ভেবেছিলাম যে মারাই যাবে, আর হাতের উপর নিলে মুভমেন্টই ছিল না, নড়াচড়া করছিল না। তো সেই মাছটা আস্তে আস্তে দেখি আবার ঠিক হয়ে যায়। তো চলো মাছগুলো এবার একটা করে নিয়ে আবার নাদা ছেড়ে দেবো, আর নাদা এখন ভালোই পরিষ্কার হয়ে গেছে। তো সবার প্রথম আমি যেটা করবো, সবার প্রথম এই মগটা করে 2 মগ পানি নিয়ে আগে নাদার মধ্যে দিয়ে দেবো। এবার যে মাছগুলো আছে, মাছগুলো একটা একটা করে আস্তে আস্তে ছাড়বো, তার কারণ মাছগুলো যদি একদম একবারে ঢেলে দিই তাহলে মাছগুলো হয়তো ব্যথা পেতে পারে। খুব সুন্দর এই মাছটা, আমার খুবই পছন্দ, খুব সুন্দর মাছটা। তো চলো সব মাছগুলো একটা করে ছেড়ে দিই আবার। দেখো কি সুন্দর, কেমন ছটপটে, দেখো মাছগুলো ধরাই যায় না। চলো এবার আমরা কী করবো, এবার আস্তে আস্তে ময় করে আস্তে আস্তে এবার পানিটা দিয়ে দেবো, যাতে মাছগুলো অসুবিধে না হয়। আমরা পানি দিয়ে আবার নাদার একদম ভর্তি করে দেবো, তাহলে মাছগুলো অনেকটা পানি পাবে, খেলতে সুবিধা হবে ওদের। ওদের এক বালতি পানি দেওয়া হয়েছে, কিন্তু আরও একটু লাগবে। তো চলো আমরা পানিটাকে নিয়ে আসি, পানিটা নিয়ে এসে তারপরে আবার দেখাচ্ছি। আমরা নাদায় পুরো পানিতে লোড করে দিয়েছি, এবার মাছগুলো একভাবেই আছে, খুব সুন্দর লাগছে মাছগুলো দেখতে। আমরা বাজারে করবো, অল্প কিছু খাবার দিয়ে দেবো। তো চলো খাবারটা নিয়ে আসি আগে, আমি মাছগুলোর জন্য অল্প কিছু মুড়ি নিয়ে এসেছি। তো চলো মুড়ি কটা দিয়ে দিই। তো মাছগুলো একদম প্যাট লোড আছে, ওদের জন্য খাচ্ছে না। তো চলো আমরা একদম মাছের যে পানিটা ছিল, পানিটা খুব সুন্দর করে পাল্টে দিয়েছি, এখন মাছগুলো খুব ভালোই আছে। আর মাছগুলো ছাড়া থাকলে হয়তো মারা যেত, এই জন্য মাছগুলো আমরা নিচে নিয়ে চলে এসেছি। আমরা নাদা রেখে দিচ্ছি, এখানে তোমার গাছ আছে, ছায়া প্রচুর পরিমাণে, এখানে কোনো সমস্যা হবে না। এবার তোমাদের দেখা হচ্ছে খোপে যে পায়রাগুলো, পায়রাগুলো কী অবস্থা। তো আমাদের একটা পায়রা শরীর খারাপ, তো সেটা তোমার দেখাবো। পায়রাগুলো শরীর খারাপ বলতে
পাহাড়টা এখন ঘাটটাল, তো সেখানে তোমাদের দেখাবো। আর তোমাদের কোনো ওষুধের নাম জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন তোমাদের ঘাটটার পাহাড়া দেখাই। তো আমাদের যে ঘাট বেঁকা পায়রাটা সেটা তোমার উপরে আছে, তো চলো আমরা উপর থেকে খুলে তোমাদের দেখাচ্ছি। তো যে ঘাটের পায়রাটা এখন ঘাটের পায়রাটা আমার হাতে আছে, তো চলো তোমার ছেড়ে একবার দেখাই। তো এই পায়রাটা কিন্তু আগের থেকে অনেক সুস্থ গেছে, এখন খাবারটা খেতে পারে। আগে কিন্তু খাবার খেতে পারতো না, আগে আমরা ধরে ধরে খাই দিতাম, এখন মনে দেখো খুবই ভালো সুস্থ। তো ধরলে একটু তোমার ঘাটটা একটু টাল হয়ে যায়, তাছাড়া এমনি সব ঠিক আছে। এটা আমরা জোড়া দিয়েছি, হয়তো দু একদিনের মধ্যে ডিম দেবে। দেখো এখন মোটামুটি ভালোই আছে। আর এই ঘাটটাল পায়রা ওষুধে যদি নাম জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু ছাদ দিয়ে পায়রা নিয়ে আসার পর নিচেই একটা বাচ্চাই নি, আমাদের ছাদে যখন পায়রা ছিল তখন উপরে একটা ডিম ছিল, সে ডিম থেকে একটা বাচ্চা ফোটে। তো চলো সেই বাচ্চাটা তোমাদের এখন দেখাবো, বাচ্চাটা খুবই সুন্দর, ওগুলো হচ্ছে তোমার ম্যাড্রাস পায়রা বাচ্চা। তো চলো দেখাই তোমাদের। আর যে ঘাটটালটা আছে এই ঘাটটালকে আমরা আগে খোপে তুলে দিই, নাহলে এদিক থেকে তোমার বেজে আসতে পারে। তো চলো, তো চলো এখন বাচ্চাটা নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। আর বাচ্চাটা খুবই ভালো বাচ্চা, বাচ্চাটা হচ্ছে ম্যাড্রাসের। তো চলো নিয়ে আসি খোপ থেকে। তো আমরা এখন বাচ্চাটাকে নিয়ে চলে এসেছি, তো চলো তোমার দেখাই। আমরা কিন্তু বাচ্চাটা নিয়ে চলে এসেছি, হাতে আছে আমার, বাচ্চাটা খুবই সুন্দর। বাচ্চাটার কালার হচ্ছে গোলা, তার কারণ হচ্ছে এর যে মাটা আছে আর বাপটা আছে সেই দুটো কালার হচ্ছে গোলা একদম। আর এটা হচ্ছে তোমার ম্যাড্রাসের বাচ্চা, দেখো খুবই সুন্দর বাচ্চারা। আর বাচ্চার পায়ে তোমার দু একটা পক্স আছে, আশা করছি পক্স দুটো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো চলো একে আমরা খুবই রেখে দিই, তো খুবই ভালো। তো আমরা কিন্তু অনেকদিন পর একটা বাচ্চা তোলালাম, আমরা এবার ভালো বাচ্চা তোলাতে পারিনি। আমাদের ছাদ থেকে খোপ নিয়ে আসার পর একটা বাচ্চা, শুধু এই বাচ্চারা আছে গোলা কালার, বাচ্চারা খুবই সুন্দর, দেখো খুব সুন্দর। আর যেটা হচ্ছে দু চার দিন আগেই এই খোপে দুটো ডিম পেড়েছে। তো বন্ধুরা আমাদের বাড়ির যে মাছগুলো নিয়ে এসেছিলাম সেই মাছগুলো দেখালাম, আর মাছগুলো পানিটা আমরা পরিষ্কার করে দিয়েছি। আমরা আরও কিছু ভালো ভালো মাছ নিয়ে আসবো, সেগুলো তোমাদের দেখাবো। আর যে পাড়ার বাচ্চারা খোপে আছে খোপে দেখালাম, বাজার বাচ্চারা খুবই ভালো, ম্যাড্রাসের বাচ্চা, আশা করছি খুবই ভালো হবে। আমরা সেদিনে এই একটা পায়রা উড়াবো আর আমরা মাছ নিয়ে আসবো। আর মাছ যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে।